हेलो फ्रेंड, आबार एक नतून भिडियो कर माइक्रोसॉफ्ट वर्डे। तो देखो भिडियो जो भलो लागे अवश्य लाइक और शेयर करो। तो अलरेडी माइक्रोसॉफ्ट वर्ड खुले फिलल रेफारेंसे अलरेडी आगे दोटो भिडियो देखे आज जो देखो कार्टेक्शन और वेबलग्राफी। तो ये दोटो किन्तु देखो तो करब। तो फर्स्ट किस लिखते है से एक ही बेपारे लिखी तो लिखे एंटर मारल। देखो हमारे किसान लेखा एक गल ओके। तो लेखाटा तो ये लेखाटा लेखा रे गल एक्चुअलि क्ज की हमें तै तो এটা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এক কথায় বলতে গেলে আমাদের কোনো ক্রেডিট দেওয়া। ক্রেডিট দেওয়া বলতে গেলে ধরো আমরা কোনো যদি কোনো নোটস লিখছি বা কোনো কিছু বই লিখছি, তো কোনো কিছু লেখার সময় ধরো কারো বই থেকে কোনো কিছু লেখা আমরা কপি করে আমি আমার নিজের বইয়েতে লিখতে যাইছি। তো যেহেতু আমি অন্যজনের বই থেকে আমার বইয়ে কিছু লিখতে যাইছি, তাহলে তার লেখাটা তার একটা নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, তাকে একটা ক্রেডিট দিতে হবে। এটা কি বলা হয়? ক্রেডিট দেওয়া। তো সেই কাজটাই কিন্তু আমরা কার্টেকশন আর বিবলোগ্রাফিতে আমরা কিন্তু করব। ওকে, তো এই জায়গাটা আমরা কিভাবে করব? তো এই জায়গাটা আমরা যেভাবে করব, ধরো এই জায়গাটা আমরা ক্লিক করলাম, তো এই জায়গাটা ক্লিক থাকবে এইখানটা ইনসার্ট করব। এখান থেকে ইনসার্ট করার পর অ্যাড নিউ সোর্সে ক্লিক করব। তো অ্যাড নিউ সোর্স আমরা এইটা কোথা থেকে আমরা সোর্স করছি, বিভিন্ন জায়গা আছে। সাপোজ আমরা বুক থেকে করতে চাইছি, তো বুক লিখলাম না অথর, অথরের নাম একটা দিবে, ধরো নাম দিলাম জয়। ওকে, একটা টাইটেল, একটা টাইটেল থাকে, এই টাইটেল কি যেটা নাম থাকে যে কোন বই থেকে আমরা সেটা করছি তার টাইটেলটা কি আছে। ধরো লিখছি টাইটেলের নাম হচ্ছে কম্পিউটার কম্পিউটার নলেজ কত সালে, সালটা দিবে তাহলে 2015। সিটি কোথায়, ধরে নিলাম কলকাতা। পাবলিশারকে ধরে লিখলাম, পাবলিশার হচ্ছে জয় রয়। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাপার। এবার যদি মনে হয় এইটা এর সম্পর্কে, জয়ের সম্পর্কে আরও বেশি কিছু তথ্য দিতে হবে, তাহলে কিন্তু এরা শো অল যেখানটা লেখা আছে ক্লিক করে দেবো। দেখো টোটাল এগুলো কিন্তু সবই কিন্তু তখন তাহলে আমাদের দিতে হবে। আর কারণ দেখো যেগুলো রেড স্টার মার্কস আছে এগুলো ম্যান্ডেটরি, মানে এগুলো দিতেই হবে, তাই তো? তো আমাদের এগুলো অলরেডি দেওয়া আছে, এগুলো তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। তো আমি এগুলো এখন দিচ্ছি না, তো আমরা এটাকে এডিট করে দিলাম। তো এটুকু রয়ে গেল, তো টোটাল জিনিসটা আমি সেটা করে দিলাম, তাই ওকে করলাম। ওকে, তো দেখো আমরা যে ওকে করে দিলাম, ইনসার্ট যে করে দিলাম, দেখো মানে জয় 2015 এর সম্পর্কে টোটালটাই কিন্তু আমাকে দেখো এটা আমাকে দিয়ে দিল। এবার যদি মনে করি এর স্টাইলটা আমি কিছু চেঞ্জ করবো, এইভাবে আমরা বিভিন্ন স্টাইল আছে এখানে, সেই স্টাইল আমরা চেঞ্জ করতে পারি, যে স্টাইল আমাদের পছন্দ হবে সেই স্টাইল মতো আমরা দিতে পারি। আচ্ছা, স্টাইলের নিচে যেটা আছে বিবলিওগ্রাফি, তো এইটা আমরা কি করব, এটা হচ্ছে এটার সম্পর্কে এর আরও যদি বেশি কিছু তথ্য আমাদেরকে দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই অপশানটাকে আমরা ইউজ করব। আমরা যে ক্লিক করলাম, তখন আমরা ফার্স্টটা যদি আমরা ক্লিক করি, দেখো আমরা দেখো এটা এক্সট্রা আমাদেরকে দিয়ে দিল এর সম্পর্কে। তো জয় কম্পিউটার নলেজ কলকাতা, যদি আরও বেশি কিছু দিতে হয়, আবার যদি ক্লিক করি তো তার নিচেরটা ক্লিক করে দিলাম, দেখো আর একটা চলে আসলো। তো এইভাবে কিন্তু আমরা টোটাল আমরা কিন্তু এটা অ্যাড করতে পারি, ক্লিয়ার? নেক্সট যেটা আমাদের যেটা আছে ম্যানেজ সোর্সটা, ম্যানেজ সোর্সে যখন আমরা ক্লিক করছি, দেখো আমরা দেখো যে জয় নামটা আমার এখানেই আছে, সাপোজ এখানে রাজ কে কে এইটা আছে, এটাকে আমরা ডিলিট করতে চাই, এটা ক্লিক করে ডিলিট করে দিলে এটা আমার ডিলিট হয়ে গেল। আর এটা যদি মনে করি জয়টা যদি আমরা কপি করতে চাই, কপিও করতে পারি, যদি এডিট করতে চাই কিছু এডিট করে, দেখো জয় রয় এখানে আমি এন করে দিলাম, তাহলে একটা নতুন একটা তথ্য আমরা এখান থেকে করতে পারবো। দিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে সেটা ইয়েস করে দেবো, তাহলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা টোটালি কাজটা আমরা কিন্তু করতে পারবো। ওকে, তো টোটাল আমরা যেটা শিখলাম আজকে, এই টোটাল এই মেনুটা কিন্তু আজকে আমরা শিখে গেলাম।
তো নেক্সট ভিডিওগুলোতে আমরা বাকি যেগুলো আছে আস্তে আস্তে সেগুলো শিখব। তো ফ্রেন্ড এই ছিল আমার ভিডিও, তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করবে। থ্যাংক ইউ।